ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে আমরা কৃষি আলোচনার আসর নিয়ে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আজ আমরা এসেছি লাভপুর ব্লকের সারিফা গ্রামে। আমাদের সঙ্গে আছেন এ অঞ্চলের বেশ কয়েকজন কৃষক বন্ধু, যারা তাদের কৃষি সংক্রান্ত সমস্যার কথা জানাবেন, সমাধানের পথ দেখাবেন। কৃষি বিশেষজ্ঞ ডক্টর আব্দুস সালাম সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বোলপুর। প্রথমেই যাব একজন কৃষক বন্ধুর কাছে, জানব তিনি কি জানতে চান আজকে আমাদের এই আলোচনার আসর থেকে। দাদা, আপনার নাম? আমার নাম পরেশচন্দ্র রায়। বলুন, কি জানতে চান? আমার এই যে কিছু সবজি চাষ করছি। কি সবজি চাষ করেন? বেগুন, কপি, শাক সবজি। এই যে ধসা লেগে যাচ্ছে, বেগুনের ডগা মুড়ে যাচ্ছে, এইগুলোর সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য এগুলো সম্বন্ধে জানতে চাইছি। মোটামুটিভাবে বেগুন গাছে ধসা লেগেছে, এটাই আপনার জিজ্ঞাসা যে কীভাবে কমানো যাবে? কিছু আপনি ওষুধ প্রয়োগ করেছিলেন? ওষুধ যেগুলো এই আমাদের এখানে লোকালে যেগুলো পাওয়া যায় সেই সবজি সেইগুলি প্রয়োগ করছি। তাতে কিছু লাভ হয়েছে? কিছুটা হয়েছে, কিন্তু সব জায়গায় যেমন বিচন লাল হয়ে যাচ্ছে, এটা এখনও সমস্যা কিন্তু মেটেনি। বেগুন গাছের সমস্যা, ধসা রোগ লেগেছে। বন্ধু চেষ্টা করেছিলেন সারাবার, কিন্তু খুব একটা সমস্যার সমাধান হয়নি, এখনও বাকি রয়েছে। বিশেষজ্ঞের কাছে জানতে চাইব এই বিষয়ে। কৃষক বন্ধু যে প্রশ্নটা করলো বেগুনের উপরে, যে বেগুনের ধসা লাগা, অর্থাৎ বেগুন যখন হয় বেগুনের উপরে কিছু পচা পচা দাগ হয়, সেটাকে ফোমোপসিস ডিজিজ বলা হয়। তো এটা যেটা বেগুনটা পচে যাবে সেটা কিছু করা যাবে না, সেটাকে তুলে ফেলে দিতে হবে, নষ্ট করতে হবে। নষ্ট করতে হবে যেন মাটির নিচে পুঁতে দেওয়া হয়, মানে জমিতেই ফেলে রাখা চলবে না, তাহলে সেখান থেকে আমার কিন্তু নতুন করে রোগটা ছড়াবে। আর একটা যে ডগাটাও ঝুলে পড়ে, সেটা হচ্ছে কি নলি পোকাতে কামড়ে দেয় মানে ফুটো করে দেয়, এবং সেটা একটা প্রধান সমস্যা বেগুন চাষের। সেক্ষেত্রে করতে হয় কি, প্রথম থেকে যদি দু একটা গাছে দেখা যায় সেই নলি যেটা ঝুলে পড়েছে সেই ফুটো করা অংশ সহ ডগাটাকে কেটে নিয়ে পায়ে করে মারিয়ে দিলে সেই ভিতরে যে পোকাটা আছে মারা পড়বে এবং পরবর্তী বংশবৃদ্ধিটা হবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অনেকখানি চেক হবে। আর একটা হয় কি, যে কার্বোসালফান বলে বাজারের ওষুধ পাওয়া যায়, এই ওষুধকে যদি আমরা 2 ml পাল্টা জলে গুলে স্প্রে করা হয় সেটা কিন্তু ভালো কাজ দেবে। একই ওষুধ বারবার স্প্রে করবো না, তার পরবর্তী যেটা দেবো সেটা কার্টাপ হাইড্রোক্লোরাইড 1 gram প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, তাই নলি পোকার ওটা কিন্তু যাবে। আর একটা হচ্ছে কি, যে ফেরোমন ফাঁদ বলে পাওয়া যায়, যেটা এক ধরনের ট্যাবলেট দেওয়া থাকে সেই ফাঁদে, যাতে পুরুষ পোকারা আকৃষ্ট হয়ে আসে এবং তারা ধরা পড়ে, এবং পরবর্তী পর্যায়ে কী হয় যে বংশবৃদ্ধি হবে না এবং আলটিমেটলি এই পোকাটি কিন্তু চেক হবে। এরা রাত্রের দিকে বেশি অ্যাটাক করে এবং সমস্যা তৈরি করে। এই জন্য যদি আমার পোকা লেগেই থাকে, খুব বেশি মাত্রায় লাগে, সেক্ষেত্রে এই কার্বোসালফান, কার্টাপ হাইড্রোক্লোরাইড জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। আর যদি নিম তেল বা নিম পাতাকে থেতো করে যদি স্প্রে করা হয় সেখানে কিন্তু ভালো কাজ দেয়। সপ্তাহে যদি প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করা হয়, যে 500 নিম পাতা, 250 গ্রাম নিম ছাল একটু হালকা কুসুম জলে গরম করে তাকে ছেঁকে নিয়ে তার সঙ্গে কিছু সাবান গুঁড়ো, কিছু বোরাক্স পাউডার মিশিয়ে যদি স্প্রে করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো কাজ দেবে এবং অন্যান্য পোকাও কিন্তু এক্ষেত্রে আসবে না। আশা করি কৃষক বন্ধু বেগুন সংক্রান্ত যা যা জানতে চেয়েছিলেন তার কিছুটা জানা হলো বিশেষজ্ঞের কাছে। এখনও আরও অনেকটাই পথ চলার বাকি। দুজন কৃষক বন্ধু আছেন যারা আলুর ব্যাপারে জানতে চান, একজন একজন করে যাচ্ছি। আপনার নাম? জিতেন দাস। কি হয়েছে আলু গাছে? পাতাগুলো কুঁকড়ে গেছে। কতটা জমিতে আপনি আলু চাষ করেছেন? 9 কাঠা। মোটামুটিভাবে কতগুলো গাছ আক্রান্ত? শিকি ভাগ হয়েছে। সারাবার কিছু চেষ্টা করেছেন? হ্যাঁ, দায়থন দিয়েছিলাম। তাতে কাজ হয়েছে? কিছুটা হয়েছে কিন্তু এখনও আছে। ঠিক আছে, আপনি অপেক্ষায় থাকুন। আরেকজন বন্ধু আছে আমাদের সঙ্গে, কি হয়েছে? বিনোদ দাস বৈরাগুণ। আলুর গাছের আলু ধরে থাকা অবস্থায় গাছটা মরে যাচ্ছে। কতগুলো গাছ আক্রান্ত হয়েছে? মোটামুটি শিকি ভাগ। আচ্ছা, তো আপনি কি চেষ্টা করেছিলেন এগুলোকে থামাবার জন্য? স্প্রে করেছিলাম। তাতে লাভ হয়েছে? তাতে তো মনে হচ্ছে এমন কিছু লাভ হয়নি। দুজন কৃষক বন্ধুরই আলু সংক্রান্ত সমস্যা, যারা কিছুটা চেষ্টা করেছিলেন তবে পুরোপুরিভাবে কিন্তু দমন করতে পারেননি সমস্যাটিকে, এখনও আছে। কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেব যে কী উপায়ে কৃষক বন্ধুদের এই সমস্যার সমাধান হতে পারে। একটা গাছে দেখা গেল যে পাতা একটু কুঁকড়ানো আছে, কিন্তু পাতার কিনারাগুলো এবং মাঝে কিছু কিছু কালো দাগ, পচা দাগ আছে, এটা কিন্তু ধসার লক্ষণ, মানে
আলু গাছে দুটো ধসা হয়, একটা হচ্ছে নাবি ধসা, একটা হচ্ছে জলদি ধসা। তো এই যদি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে আর তাপমাত্রা একটু কমের দিকে থাকে, 10-12 ডিগ্রি থাকে, তাহলে যে ধসাটি হয় সেটা হচ্ছে নাবি ধসা। এটা কিন্তু আলুর খুব বেশি ক্ষতি করে। আর একটা হয় কি, যদি তাপমাত্রা একটু বেশি থাকে, মাঝে মাঝে মেঘলা ভাব এবং ড্রাই ভাব আসছে, আবার মেঘলা ভাব আসছে, সেক্ষেত্রে একটা রোগ হয়, সেটা হচ্ছে জলদি ধসা। এই জলদি ধসা থেকে নাবি ধসা বেশি মারাত্মক, খুব বেশি ক্ষতি করে। তো জলদি ধসার ক্ষেত্রে ওষুধটা বলে দিই যে এর সিমটম হচ্ছে যে পাতায় ছোটো ছোটো দাগ হবে, গোল গোল দাগ হবে, অনেক সময় তিলের মতো দাগও হবে। আবার কিছু সময় দেখা যাবে যে একটু হালকা বড়ো দাগও হচ্ছে, কিন্তু এই বেশি যেটা হবে সেটা হচ্ছে তিলের মতো দাগ এবং গোল গোল দাগ হবে। এটা সর্ষেতেও হয় অল্টারনেটিভ ব্লাইট। তা সেটার ক্ষেত্রে ডাইথেন M45 আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলি যদি স্প্রে করা হয় ভালো করে, যেহেতু এরা পাতার নিচে থেকে আক্রমণটা শুরু করে, এই জন্য স্প্রেটা এমনভাবে করতে হবে যেন পাতার নিচেটা ভালোভাবে ভিজে যায় এবং গোটা গাছকে যেন ভালো করে স্প্রে করা হয়। এবং আলুতে যখন এই ওয়েদার দেখা যাবে তখনই স্প্রে করতে হবে, লেগে যাওয়ার পর থেকে যদি আগে স্প্রে করা হয় সেটা বেশি ভালো, অনেকখানি চেক হবে। আর নাবি ধসা যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বললাম যে যদি তাপমাত্রা একটু কমের দিকে থাকে, 10-12 ডিগ্রি সেন তাপমাত্রা, এবং বাতাসের জলীয় ভাব বেশি থাকে, সেক্ষেত্রে নাবি ধসা হবে এবং এটা খুব ক্ষতিকারক। এই জন্য আলু গাছের ক্ষেত্রে এই ওয়েদার দেখা দেওয়া মাত্রই বা দু একটা গাছে দেখা দিলে কিন্তু আমাকে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে রিডোমিল জাতীয় ওষুধ, শুধু ম্যাংকোজেবে কাজ হবে না, রিডোমিল জাতীয় ওষুধ স্প্রে করতে হবে, প্রতি লিটার জলে 2 গ্রাম করে স্প্রে করতে হবে। এবং সেটাও কিন্তু একইভাবে তলার থেকে পাতা নিচে থেকে আক্রমণ করে, এই জন্য গোটা গাছকে ভিজাতে হবে যেন এপিটোপিট পাতার ভালো করে স্প্রে হয়। যেহেতু আলু গাছের ক্যানোপি অর্থাৎ পাতার আয়তন অনেক বেশি, এই জন্য জলের পরিমাণ বেশি লাগবে। অনেকে 4-3 ড্রাম জলে 1 বিঘে সারেন, কিন্তু হবে না, 7-8 ড্রাম জল মোটামুটি লাগবে, গাছ বড় হলে আরও বেশি লাগতে পারে। তাহলে এইভাবে যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু হবে। তারপরে যদি মানে ঠিকমতো কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আরও ভালো ওষুধ হচ্ছে অ্যাক্রোবাট লুরিড বলে বাজারে পাওয়া যায়, প্রতি লিটার জলে 1 গ্রাম, এই হারে কিন্তু যদি আমরা স্প্রে করতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের ভালো কাজ দেবে। আর এই সময় সেচ কিন্তু বেশি দেওয়া চলবে না, সেচ দিলেই নাবি ধসা তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। এই শিশিরে প্লাস হালকা যদি হাওয়া মারে এবং যদি সেচ দেওয়া হয়, ডুবিয়ে সেচ দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা দ্রুত ছড়িয়ে পড়বে। কাজে যদি এই রোগ লাগে সেক্ষেত্রে আমাকে সেচটা বন্ধ রাখতে হবে এবং ইউরিয়া সার বেশি দিলে চলবে না, সেক্ষেত্রে রোগটা কিন্তু বেড়ে যাবে। এইভাবে তাহলে আমরা কন্ট্রোল করলে এই আলুর নাবি ধসা এবং জলদি ধসা রোগটি কিন্তু নির্মূল করা যাবে। প্রাকৃতিক তারতম্য বা বলা ভালো আবহাওয়ার তারতম্য যে কৃষি জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটাই আমরা ডক্টর আব্দুস সালামের কাছ থেকে জানলাম। বুঝতেও পারলাম যে তার একটা বড়সড় ছাপ কিন্তু পড়ে কৃষি জগতের উপরে। পরপর তিনজন বন্ধু আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে নারকেল নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনার নাম? ভরত দাস। কি হয়েছে নারকেল গাছে? নারকেল আমার এই গুটি আসছে, এখন খসে পড়ে গেছে। কতগুলো গাছ আছে আপনার? আমার দুটো গাছ আছে। দুটো গাছেরই একই অবস্থা? একই অবস্থা। আরেকজন বন্ধুর কাছে জানবো তার কি সমস্যা। আপনার নাম? আমার নাম সুবীর মুখার্জি। কি হয়েছে বলো? ওই কড়াগুলো আসছে আর কি, গুটি আসছে, পড়ে যাচ্ছে এবং ওই গাছের পাতাগুলো মাঝে মাঝে নুয়ে পড়ছে আর কি, ঠিক পোকা যেমন লেগে যায় আর কি, সেরকম হচ্ছে। আর নারকেলের খোয়াটা মোটা হচ্ছে না, মানে যেমন সার দিই সে অনুযায়ী মোটা হচ্ছে না আর কি। কী সার দেন? জৈব সার দিই আর কি। তাতেও কিছু হয়নি? হ্যাঁ, জৈব সার, খোল এবং কিছু রাসের সার দিয়েছি, কিন্তু মোটা হচ্ছে না। নারকেলের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। আরও একজন বন্ধু, আপনার নাম? বাজা কিসকু। কী হয়েছে বলুন? ওই ব্যাপারই, ওই রকমই। ওই ব্যাপার মানে কি, আরেকটু আপনি বিশদে বলুন। গুটি আসছে আর ফল হচ্ছে না, খসে পড়ে গেছে। তিনজন বন্ধুর গলায় একই সুর। কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে জেনে যাব যে মোটামুটিভাবে এই নারকেলের স্বাস্থ্য কী করে ভালো রাখা যায়। নারকেল, তিন ধরনের নারকেল আমরা দেখলাম, যে কারো জল আছে ভিতরে, কারো জল নাই, এবং সবার একই সমস্যা যে গুটি আসার পরে গুটি ঝরে যাচ্ছে। তো নারকেল গাছের ক্ষেত্রে বলি যে কতগুলো সমস্যা আছে, যেটা হচ্ছে ওই যে গুটি ঝরে যাওয়া একটা সমস্যা, আবার যদি না ঝরে ভিতরে জল হয় না সেটা এক সমস্যা, আর ঠিকমতো কার্নেলটাও হয় না, ভিতরে যেটা আমরা খাই যেটা সেটাও ঠিকমতো গড়ে ওঠে না। এটা নারকেলটা সাধারণ সমস্যা হয়ে যায়। এবং কিছু কিছু দেখা যায় যে নারকেলের সেই মোটার কাছে কালচে কাছে দাগ হয়। অনেকে বলেন যে মোবাইলের জন্য হয়েছে, কিন্তু তা নয়, এটা মোবাইল পোকাও নয়, এটা এক ধরনের হচ্ছে যে মাইটের আক্রমণে এটা হয়, যখন রস চষে খায় বলে ওর কালারটা এরকম হয়ে যায়। তো যাই হোক, আস্তে আস্তে আমি এখন বলি যে নারকেল গাছের ফলন, তো নারকেল গাছের প্রথম কাজ হচ্ছে বর্ষার আগে বর্ষার পরে দুবার সার প্রয়োগ করতে হবে, এবং সারটা কিন্তু দিতে হবে যে জৈব সারের সঙ্গে মিশিয়ে, জৈব সার 20-25-30-40 যেমন যার সুবিধা আছে, ঝুরঝুরে গোবর সার নেবেন, তার সঙ্গে 500-700 ইউরিয়া,
এবং দেড় কেজি মতো সিঙ্গল সুপার ফসফেট, কেজিখানেক মিউরেটা পটাশ গাছ প্রতি বছর আগে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে চারদিকে একটু গর্ত করবেন, তিন চার জায়গাতে গর্ত করবেন, ওই গোবর সার মিশিয়ে কিন্তু ঢুকিয়ে দেবেন। তার সঙ্গে সামান্য সোহাগা 25-30 গ্রাম সোহাগা মিশিয়ে দিয়ে দেবেন বর্ষার পরে অর্থাৎ আশ্বিন মাসে, এই নিয়মেই কিন্তু ওই গাছের গোড়ায় দেবেন। ভাদ্র মাসে যখন আসে সেই সময় দেখবেন নারকেল গাছে কামান দেয়া বলে, তা সেটা কামানটা কিন্তু দেবেন, গাছকে পরিষ্কার করে দেবেন, পুরনো পাতা ফেলে দেবেন, পুরনো যে সমস্ত পাতা লেগে থাকে সে গাছকে ঠিকমতো পরিষ্কার করে দেবেন। এবং সেই সময় যদি সম্ভব হয় যে যাবে গাছ পরিষ্কার করতে, যদি ওই ছেঁড়া ন্যাকড়াতে বালির সঙ্গে যদি কোনো ওষুধ মিশিয়ে দেন, বিশেষ করে পোকার ওষুধ, তার সঙ্গে যদি ডাইথেন প্লাস কার্বনেট মিশিয়ে দেন এবং একটু জল দিয়ে দেবেন, আর আস্তে আস্তে জল যখন পড়বে তখন ওই ভিতরে যখন আস্তে গলে গলে পড়বে তখন ওখানে যদি পোকার আক্রমণ থাকে তাহলে বা ছত্রাক আক্রমণ হয় সেটা কিন্তু খুব সহজে নির্মূল হবে, কারণ নারকেল গাছে এমনিতে স্প্রে করতে খুব অসুবিধা, যার জন্য এটা করবেন। আর যাদের ছাদে থেকে স্প্রে করা যাবে তারা ওই সময় স্প্রে করে দিলে পারেন। আর যখন গুটি আসবে, গুটি আসার সময় কিন্তু অবশ্যই কার্বেনাজিম জাতীয় ওষুধ বা তার সঙ্গে ডাইথেন মেশানো থাকবে, এই ওষুধ 2 গ্রাম প্রতিটা জলে গুলে স্প্রে করতে হবে। তাহলে কী হবে যে মোচা যে ঝরে যায় ওই মোটাতে কিছু ছত্রাক আক্রমণ হয়। আর একটা হয় যে যদি নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয় তার জন্য তো বললাম যে সার দেবেন, আর ছত্রাকটা মারার জন্য ওই কার্বেনাজিমের সঙ্গে ম্যাংকোজি মেশানো আছে সেটা 2 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দেবেন, তাহলে দেখা যাবে যে এটা ঝরবে না। আর নিয়মিত সার দিলে দেখবেন যে জলও আসবে ঠিকমতো আর এটা মোটাও হবে, এবং গাছ যদি খাবার না পায় কিন্তু আপনার ফল ভালো দেবে না। আর ঝরার জন্য যেটা বললাম ওই কার্বনেজিম জাতীয় ওষুধ কিন্তু স্প্রে করবেন। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে, এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। বীরভূম জেলার লাভপুর ব্লকের সারিফা গ্রাম কৃষক বন্ধুরা আছেন বিভিন্ন সমস্যা নিয়ে, কৃষি বিষয়ক সমস্যা নিয়ে জানাচ্ছেন মন প্রাণ খুলে, তাদের সমস্যার কথা সমাধানের পথ দেখাচ্ছেন ডক্টর আব্দুস সালাম। কি হয়েছে বলুন, আপনার নামটা আগে? আমার নাম ভগীরথ মণ্ডল। লঙ্কা গাছে কি সমস্যা? আমি লঙ্কা গাছ, বেগুন গাছ এসব সবজি বাড়ির মধ্যে চাষ করি খামারে, সেখানে দেখি বেগুন লাগালে বেগুন তো ধরেই না, আবার গাছ হয়েই যে গাছ হয়ে যায়। আর এই লঙ্কা গাছ লাগালে দেখুন লঙ্কার অবস্থা, এই গাছগুলো এই ধরনের রোগ, এই রোগের জন্যে আমি প্রতিকার চাচ্ছি কী হবে এইগুলো বাঁচানো যাবে। মানে বেগুন তো হয়নি, লঙ্কারও ততই বছর অবস্থা। ওই আপনি বেগুনের অপকারটা জানলাম কী হয়ে যাবে, সেই পাইপের মধ্যে যে পোকাগুলো ঢুকে থাকছে নলে নলে। তো বাড়িতে কতটুকু জায়গায় লঙ্কা গাছ করেছেন? মানে 3 কাঠা মতো। সব লঙ্কা গাছেরই কি এইরকম অবস্থা? 2-1টা ভালো আছে, বেশিরভাগই কুয়ে গিয়েছে এবং একটা লঙ্কা ধরে না। লঙ্কা গাছগুলো দেখেই বুঝতে পারবেন যে একটা লঙ্কা গাছের পাতাও ভালো নেই, ডগাও ভালো নেই। সত্যি মন খারাপের কথা, 3 কাঠা জমিতে লঙ্কা গাছ করেছেন, তার মধ্যে যদি 2-1টা গাছ ভালো থাকে সেটা একেবারেই আশাব্যঞ্জক নয়। কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে জানতে চাইব যে কীভাবে লঙ্কা গাছগুলোকে ভালো করা যায়। লঙ্কার যে সমস্যাটা আমরা দেখলাম সেটা হচ্ছে লঙ্কার গাছের একটা কী বলবো, খুবই কঠিন সমস্যা, যে একে কুঁটে লাগা বলে, ভাইরাস ঘটিত রোগ। তো এই রোগ যদি দেখা যায় দেখা যাবে যে গাছের ডগের দিকের পাতাগুলো আর বাড়ছে না, কুঁটে লাগার মতো হয়ে জোরো জোরো হয়ে থাকছে, কুকড়ানো হয়ে থাকছে এবং ফল ফুল আসবে না, ফলন একবারই পাওয়া যাবে না। তো এটা এক গাছ থেকে আরেক গাছ ছড়ায় এক ধরনের চোষক পোকার মাধ্যমে, যারা চুরা চুষে খায় এবং যে ভাইরাসটার জন্য দায়ী তাকে এক গাছ থেকে আরেক গাছ ছড়ায়। এই জন্য প্রথম যে যেখানে লেগে যাবে তাকে খুব একটা করার কিছু নাই, ওই যে ভেক্টর যে রোগটাকে ছড়ায় এক গাছ থেকে আরেক গাছে তাকে দমন করতে হবে প্রথমে। সেই জন্য ইমিডাক্লোপিড জাতীয় ওষুধ যদি প্রতি 5 লিটার জলে 1 ml করে দিয়ে স্প্রে করা যায় তাহলে কিন্তু খানিকটা কাজ হবে, অর্থাৎ ওই শোষকটা মরবে। এছাড়া অ্যাসিটামিপ্রিড বা অ্যাসিফেট জাতীয় ওষুধ কিন্তু স্প্রে করা যেতে পারে। অ্যাসিফেট হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর একটা কথা বলি, যখন চারা তৈরি করা হয় তখন কিন্তু চারাটাকে শোধন করে লাগাতে হবে। এখন অনেক যারা সবজি চাষ করেন তারা ওই মশারি দিয়ে চারা তৈরি করেন, তাছাড়াও বীজটা যেখান থেকে নিচ্ছি বীজটা যেন ভালো ভালো জায়গাতে নেওয়া হয়,
সাধারণত বীজের উপরেই এরা লেগে থাকে। এই জন্য বীজটাকে একটু ঘষে নেওয়া, ঘষে নেওয়ার পরে ছাই টাই দিয়ে ঘষে নেওয়া, তারপরে সেটাকে আমি শোধন করে মাটিতে ফেলে তাকে বীজ মানে চারা তৈরি করা এবং সেই চারাটাকে লাগানো, তাহলে অনেকখানি কম হবে। আর দুই একটা গাছে লেগে গেলে তাকে দয়াময়া না করে তুলে পুড়ি দেওয়া, কারণ সেখান থেকেই আমার অন্য গাছে ছড়াবে। আর যদি গোটা জমিতেই লেগে যায় বলতে খারাপ লাগবে হয়তো, যে সেখানে কিন্তু খুব একটা কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে ওই যেটা বললাম যে অ্যাসিফেট বা জাতীয় দিয়ে যদি স্প্রে করে যদি কন্ট্রোল করা যায় ভেক্টরটাকে, কিছু ফলন পেতে পারেন, আর না হলে তাকে নতুন করে ভেঙে দিয়ে আবার লাগাতে হবে। সংশিত বীজ, চারা শোধন ও রোগের শুরুতেই যদি দমন করে ফেলা যায় তাহলে কিন্তু যে কোনো রোগকেই চট করে সারানো যাবে, সেটাই কৃষি বিশেষজ্ঞের কথা থেকে উঠে এলো। আরেকজন বন্ধু আছেন, আপনার নাম? সুনীল হাসদা। কি হয়েছে? এই টমেটোর চারা লাগিয়েছি, এই টমেটোর পাতাগুলো গুটি গুটি যেছে, এবার জৈব সার ইয়েতে দিই বীজগুলা, এই রোগটা সারানোর জন্যে আমাদের সেই জানা নাই তো দিয়ে সেই জন্য এই ইয়ে ফল পায় না, খুব একটা ভালো ফল পাচ্ছেন না। বন্ধু খানিকটা বিভ্রান্ত, কারণ সত্যি পথটা জানা নেই যে কোন পথে এগোলে টমেটো গাছগুলিকে ভালো রাখা যাবে বা টমেটোর ফলনকেও বাড়ানো যাবে। বিশেষজ্ঞের কাছ থেকে জানতে চাইব। টমেটো গাছের আমরা যে সমস্যাটি দেখলাম যে পাতা সামান্য কুঁকড়ে আছে এবং হলুদ ভাব এসেছে, এটাও এক ধরনের কিন্তু ভাইরাস ঘটিত রোগ, কুঁটে রোগ। এবং এই আলু জাতীয় গাছ কিন্তু টমেটো, বেগুন, লঙ্কা এরা হচ্ছে আলু জাতীয় ফসল, মানে একই গ্রুপের এরা ফসল, তো এদের রোগগুলো অনেক সময় কমন হয়। তো যাই হোক, এটা যেটা দেখলাম যে কুটে রোগের ক্ষেত্রে যদি অল্প দু একটা গাছে হয় তাকে বললাম যে তুলে ফেলে দিতে হবে, আর যে কোনো সিস্টেমিক ইনসেকটসাইড অর্থাৎ অ্যাসিফেট বা ইমিডাক্লোরপিড এই জাতীয় ওষুধকে স্প্রে করতে হবে প্রথমেই। দু নম্বর কথা হচ্ছে পাতায় কিছু কিছু কালো দাগ আছে যেটা কিন্তু ধসা রোগের লক্ষণ, সেক্ষেত্রে ম্যাঙ্কোজেবের সঙ্গে যে ইয়ে মিশানো রিডোমিল থাকে ওই রিডোমিল জাতীয় মেটালাক্সিল ম্যাঙ্কোজেব অর্থাৎ রিডোমিল জাতীয় ওষুধকে 2 গ্রাম প্রতিটা জলে গুলে স্প্রে করে দিলে কিন্তু এই যে পাতা পচা রোগটা কিন্তু আমরা চলে যাবে। আর গাছের গোড়ায় যদি সার ঠিকমতো দেওয়া থাকে এবং ফলন যদি বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা এখন করণীয় হচ্ছে যে ফুল ধরার আগে পর্যন্ত যেটা দিলে ভালো হয় সেটা হচ্ছে যে কোনো হরমোন জাতীয় ওষুধ অর্থাৎ অ্যামিনোজ হোক বা ট্রাইকন্টানল হোক, সেটা 10 লিটার জলে 3-4 ml একবার 21 দিনের মাথায় একবার 45 দিনের মাথায় গাছের বয়স যখন লাগানোর পরে হয় সেই সময় স্প্রে করলে কিন্তু আমাদের গাছের ক্যানোপিটা বাড়ে অর্থাৎ পাতার আয়তন বাড়ে এবং খাবার তৈরি বেশি হয়, সেক্ষেত্রে টমেটো মোটা হয় এবং আমাদের ফলনটা বেশি পাওয়া যায়। এই জন্য যে কোনো সবজি ফসলে বা অন্যান্য ফসলেও যে গ্রোথ হরমোন যদি দিতে চায় তাহলে 21 দিনের মাথায় অর্থাৎ 3 সপ্তাহ বয়সে একবার, 6 সপ্তাহ বয়সে একবার এই গ্রোথ হরমোন যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধিটা ভালো হবে এবং বৃদ্ধি দশায় বৃদ্ধি হলে তখন ফলন দশায় আমি ফলনটা বেশি পাবো। এটা মাথায় খেয়াল রাখতে হবে যে গাছের 2টি দশা, একটা হচ্ছে ফলন দশা আর তার আগের দশা হচ্ছে বৃদ্ধি দশা। গাছ বাড়বে, গাছ বাড়লো তারপরে এবার ফল ফুল দেবে, যদি গাছ রোবাস্ট হয় তাহলে যদি বড় হয় এবং ঠিকমতো তার পাতা হয় কাণ্ড মোটা হয় সে খাবার বেশি টানবে এবং তার খাবার তৈরিও বেশি করবে, সেই খাবারই কিন্তু ফলে গিয়ে জমা হবে। এই জন্য যে বৃদ্ধি দশাটা আমাকে ঠিক করতে হবে সার টার দিয়ে প্লান্ট প্রোটেকশন নিয়ে যাতে রোগ টোক না হয়, তারপরে যে কোনো আসবে তখন হচ্ছে যে আমাকে ফল দেবে। এই সময়ে গাছকে কিন্তু আর খাবার দেওয়ার দরকার নাই, বরং খাবার দিলে বেশি ক্ষতি হবে। এই জন্য ওই যখন ফল ফুল চলে আসবে তারপরে গাছের খাবার দরকার হয় না, তখন আমাকে রোগ গাছে হেঁটে দেখতে হবে। এইভাবে যদি আমরা চাষ করি তাহলে কিন্তু আমরা সবজি বা টমেটো যাই বলি না কেন আমাদের ফলনটা বেশি পাবো। হ্যাঁ, যে কোনো সবজি ফসলের ক্ষেত্রেই বটে, তো টমেটোর ক্ষেত্রেও বলছি যে এটা অনেকে স্যার করে খান, তো কাঁচা যেগুলো খাওয়া হয় সেগুলো যেন আজকে স্প্রে করে বা 2 দিন আগে ওষুধ স্প্রে করে তারপর দিন বাজারে নিয়ে বিক্রি করে দিলাম, এটা কিন্তু উচিত নয়। এই জন্য বলছি যে আমাদের কেউ না কেউ খাচ্ছি আমরা, তাহলে আমাদের শরীরে যে ক্ষতি হবে এই ক্ষতিটা কিন্তু খুব মারাত্মক। এখন তো নানা রকম রোগ হচ্ছে, এখন তো মায়ের দুধেও মানে বিষক্রিয়া মানে বিষ পাওয়া যাচ্ছে, এই জন্য যে শিশুটি সে শিশুটা কিন্তু নিরাপদ নয়। এই জন্য আমাদের অন্তত 1 সপ্তাহ আগে 7-10 দিন আগে স্প্রে করি, তারপরে স্প্রে করি, চেষ্টা করবো যেন সবুজ গ্রুপের ওষুধ স্প্রে করা। সবজির ক্ষেত্রে যে বাজারে যেগুলো কিনতে লাল তারপর হলুদ তারপর নীল সবুজ এই যে 3 কোণা আকার চিহ্ন আছে একটা ত্রিভুজের মতো, তাতে একটা রং দেওয়া থাকে, সেই রংটা হচ্ছে যে লাল তারপরে হলুদ তারপরে নীল তারপরে সবুজ। লাল মানে হচ্ছে খুবই তীব্র বিষ, তারপর হলুদতে হচ্ছে তীব্র বিষ, তারপরে নীলটা হচ্ছে অপেক্ষাকৃত কম তীব্রতা, আর সবুজটা হচ্ছে ওরই মধ্যে নিরাপদ। তাহলে সবজির ক্ষেত্রে আমরা সবুজ লেভেলযুক্ত আমরা স্প্রে করব, আর বেশি ভালো হয় যদি আমরা জৈব কীটনাশক নিম তেল বা NPV
এই জাতীয় যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমাদের কিন্তু কন্ট্রোল হবে, আর আমরা যেহেতু সবজিটা কাঁচা অনেকে খাই সেক্ষেত্রে আমাদের কিন্তু শরীরটাও ভালো থাকবে এবং আমরা যারা খান তাদেরও ভালো থাকবে। যে কোনো কৃষি আলোচনার আসরই কৃষক বন্ধুদের বিভ্রান্তি ও জিজ্ঞাসা কিন্তু অনেকটাই দূর করে দেয়। তারা যা জানতে চান, যেগুলো হয়তো জানেন না বা কোন পথটা ধরে যাবেন তারা, এগোবেন, সেটা কিন্তু অনেকটাই কৃষি বিশেষজ্ঞরা জানিয়ে দেন এই আলোচনার আসরগুলোর মধ্যে দিয়ে। আজকে তো আমরা অনেক কথাই জানছি এবং একটু আগে যেটা বিশেষজ্ঞের কাছ থেকে জানলাম যে কোনো সবজি বাজারে পাঠাবার অন্তত এক সপ্তাহ আগে যেন তাতে ওষুধ প্রয়োগ করা হয়, নাহলে সেটা কিন্তু আমাদের সবার পক্ষে খুবই ক্ষতিকারক। খুব গুরুত্বপূর্ণ কথা। আরও একজন বন্ধু অপেক্ষায় আছেন, আপনার নাম? আমার নাম উত্তম মণ্ডল। কি জানতে চান বলুন? আমি জানতে চাই লেবু গাছ সম্বন্ধে। আমাদের এখানে দু চারটে গাছ অনেক বাড়িতেই আছে, দু একটা গাছও অনেক বাড়িতেই আছে। তো লেবু গাছগুলো ফল একদমই হচ্ছে না, ফুল আসছে, কুকড়ে কুকড়ে ঝরে পড়ে যাচ্ছে, শুকিয়ে পড়ে যাচ্ছে এবং পাতার অবস্থাগুলো এই অবস্থায় আছে। হ্যাঁ, এই কালো 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 হয়ে গেছে, এটা কিন্তু বর্ষার পর হচ্ছে। এটা বর্ষার আগে পর্যন্ত ঠিক থাকছে, লেবু ধরা বা ফুল আসার সময় কিন্তু এই এই রোগটা হয়ে আসছে। এখানে কিছু লোক এই আম চাষ করে, বাগান আছে, এবার ওরা যখন এই মুকুলের সময় বৃষ্টিজ দেয় ওদিকে বললে পরে ওরা একটু বৃষ্টিজ দিয়ে যায়, কী দেয় জানি না। হ্যাঁ, ওরা স্প্রে করে দেয় গাছে, কিন্তু এইগুলো সমস্যার সমাধান হয় না, একই অবস্থায় দেখে যায়। হ্যাঁ, এবং ফলন কিছুই হয় না, বলতে গেলে দু চারটে হলো এরকম, মানে নিজেদের ঘর খাওয়া হয়, বাজারে বিক্রি করার মতো পরিস্থিতি আনতে পারি না আমরা ফসলে, লেবুতে বিশেষ করে। যে কথা একটু আগেই বলছিলাম সেই কথাই কিন্তু বন্ধুর গলাতে ঝরে পড়লো যে অনেক কিছু জানা নেই, এবং জানা নেই বলেই সমস্যাগুলো কিন্তু আরও বেশি জড়িয়ে ধরছে। এই সমস্যার হাত থেকে কীভাবে আমরা বেরোতে পারি সেটাই বিশেষজ্ঞের কাছ থেকে জানবো, বিশেষত লেবু গাছের ক্ষেত্রে। লেবু গাছের কথা বলি, যে লেবু গাছের ফল ঠিকমতো আসছে না বা ঠিকমতো গাছটা ঝাঁপালো হচ্ছে না, তো সব ক্ষেত্রেই বলি যে লেবু গাছের কোনোতে কিন্তু ওই দু তিনবার বছরে সার লাগবে, জৈব সারের সঙ্গে ইউরিয়া, ফসফেট এবং পটাশ। তো ফসফেটটাকে এসএসপি দিতে হবে, সিঙ্গেল সুপার ফসফেট হিসাবে দিতে হবে। সেক্ষেত্রে ওই যদি আমরা 500-700 গ্রাম এসএসপি, 300-400 গ্রাম ইউরিয়া আর 500 গ্রাম মতো পটাশ গাছ প্রতি যদি দেওয়া হয় তো সেক্ষেত্রে আমাদের উপকার হবে, দুবারই দেবেন। আর একটা দেখবেন যে লেবু গাছে সাকার হয়, সাকার বলতে সবুজ সবুজ ডাল স্ট্রেট উঠে যাবে, একদম ফেঁড়ে মেলবে, হ্যাঁ উঠে যাবে সোজা, সেটা দেখবেন ফল দেবেন আপনাকে, সেগুলোকে কেটে দেবেন। যেই দেখবেন যে স্ট্রেট সবুজ হয়ে উঠছে সেটাকে ওয়াটার সাকার বলে, তাতে খুব একটা ফল দেয় না, এই জন্য তাকে কেটে দেবেন। মেন ব্রাঞ্চ থেকে যেগুলো ছোটো ছোটো ব্রাঞ্চ দেখবেন পাতা বেরোবে সেইগুলোতে দেখবেন আমরা ফুল আসবে বেশি, সেই জন্য দেখবেন যে পুরনো ডাল, যেগুলো পুরনো ডাল সেগুলো কাটবেন না, নতুন ডাল যদি দেখেন যে এই সবুজ হয়ে স্ট্রেট উঠে যাচ্ছে সেটা জানবেন সাকার, তাকে কিন্তু কেটে দেবেন, তাহলে সে খাবার বেশি খাবে, ফল আসতে দেবে না, এই জন্য তাকে কেটে ফেলে নষ্ট করে দেবেন। আর যখন ফুল আসার সময় যখন হবে তখন যদি তেমন কিছু না লাগে তাহলে স্প্রে কিছু করার দরকার নেই, সেক্ষেত্রে একটু বোরন জাতীয় বা অন্য খাদ্য জাতীয় স্প্রে করে দেবেন। আর একটা ওই যে কোনো ফাঙ্গাস জাতীয় যদি কিছু থাকে, লেগে থাকে, সেক্ষেত্রে ডাইথেন জাতীয় ওষুধ স্প্রে করে দেবেন। আর এটা যেখানে দেখছেন যে এই যে পাতা কুঁকড়ে আছে, তারপরে একটু পচে যাচ্ছে, এইসব যে ভাবটা আছে, সেখানে কপার সালফেট জাতীয় ওষুধ নেবেন 4 গ্রাম করে প্রতিটা জলে গুলে, তার সঙ্গে যে কোনো স্ট্রেপটোসাইক্লিন জাতীয় অর্থাৎ জীবাণুনাশক, এটা 10 লিটার জলে 1 গ্রাম, স্ট্রেপটোসাইক্লিন 10 লিটার জলে 1 গ্রাম এই হারে গুলে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের এই সমস্ত মিটে যাচ্ছে। যদি পোকাই কাটে বা পোকার জন্য এই যে কিছু কিছু আছে সেক্ষেত্রে যে কোনো সিস্টেমিক ওষুধ, বিশেষ করে অ্যাসিফেট জাতীয় ওষুধ 15 দিন অন্তত 2-3 বার স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন যে এই পোকা এবং তার রোগের যে পাতাতে চিহ্নটা আছে সেটা চলে যাবে। আর সাকারটাকে অবশ্যই আমরা কেটে ফেলে দেবেন, গাছের গোড়াতে সার নিয়মিত প্রয়োগ করবেন, তাহলে দেখবেন যে লেবু যদি ধরতে শুরু করবে তখন দেখবেন আর সে থামবে না, মোটামুটি ভালোই দেবে। আর মাছ ধোয়া জল, তারপরে চুনো মাছের আঁশটা জাতীয় এইসব জিনিস যদি গাছের গোড়ায় দেন তাহলে কিন্তু উপকার পাবেন। কিছু জিনিস মাথায় রাখতেই হবে, কোন সময় সার প্রয়োগ করতে হবে, ওষুধের সঠিক পরিমাণ কী, এইসব বিষয়গুলো যদি কৃষক বন্ধুরা একটু মনে রাখেন বা মাথায় রাখেন তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন। আপনার নাম? নন্দলাল মুখোপাধ্যায়। কী জানতে চান বলুন? ধানের শোষক পোকা নিয়ে জানতে চাই, যে ধান যে ঝলসিয়ে যায়, ধানটা প্রচণ্ড হয়, তারপর প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় কি, ধানটা আমরা ঠিকমতো তুলতে পারি না,
কী ওষুধ প্রয়োগ করবো সেটা ঠিক মতো বুঝতে পারি না। হিটসেট ফিটসেট অনেক কিছু ওষুধ আমরা প্রয়োগ করি কিন্তু ঠিক মতো রেজাল্ট পাই না, সেটা ভালোভাবে জানতে চাই যে কীভাবে আমরা প্রয়োগ করলে ধানের শোষক পোকাটা নির্মূল করতে পারি। আরেকজন বন্ধু আছেন, যাচ্ছি তার কাছে। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ রায়। এই গ্রীষ্মের ধান যে চাষ করব তার জন্য যে বীজ জমি তৈরি করেছি সেখানে দেখা যাচ্ছে যে বীজ অঙ্কুরোদ্গমনের হওয়ার পরে আর কি একটু বড় হচ্ছে, তখন লাল হয়ে মরে যাচ্ছে। এর জন্য কোনো যদি মানে উপকার পাই কোনো কিছু প্রয়োগ করে সেই সম্বন্ধে জানতে চাই। দুজন বন্ধুরই প্রশ্ন আছে, তারা জানতে চেয়েছেন কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে যে কোন কাজটি করলে, সঠিকভাবে করলে তারা সুফল পাবেন। চলে যাব বিশেষজ্ঞের কাছে। ধানের বিচনের কথা প্রথমে বলি, যে ধানের বিচন বেরোনোর পরে লাল হয়ে যায় এবং মারা যায়, বিশেষ করে যেখানে উঁচু থাকে অর্থাৎ জল থাকে না সেই জায়গাটাতে বেশি লাল হয়ে যায়। তো এটা হচ্ছে ঠান্ডাজনিত কারণে হয়, মানে ঠান্ডা খুব বেশি পড়লে। আর যারা দেরিতে বীজতলা তৈরি করেন অর্থাৎ ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে বা তারপরে বীজ ফেলেন তাদের বেশি হবে, যারা নভেম্বরের শেষ সপ্তাহে বীজন ফেলেন তাদের কম হবে, কারণ বীজের একটু বয়স হয়ে যায়, বীজটা গরম অবস্থাতে কিছু বড় হয় এবং সে আঘাতটা বেশি সহ্য করতে পারে। এই জন্য বীজন ফেলবেন কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহে, আগেভাগে বীজন ফেলে দেবেন। আর বয়স যদি এই সিজনে খানিকটা বেশিও হয় অসুবিধা হয় না, এই জন্য শীতের সময় গাছ তো বাড়ে না, আর গাছ না বাড়ার জন্য আমাদের দেখবেন ফলনটা খুব একটা কম তখন দেয় না। বীজের বয়স যেটা বর্ষাকালে বেশি হলে ফলন কমে যায়, কিন্তু এই সময়ে দেড় মাস বয়স হয়ে গেলে আমাদের কিছু ক্ষতি হয় না। এই জন্য বীজনটা আপনাদের নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম দিকেই ফেলে ফেলতে হবে, নাহলে কিন্তু এই রোগটা থেকেই যাবে। আর যদি জমিতে রাত্রেবেলায় জল ঢুকে দেওয়া, দিনের বেলায় বার করে দেওয়া হয়, একটু কালো ছাই ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা থেকে মিটবে। আর জিঙ্ক স্প্রে করা যেতে পারে, তাতেও কিন্তু আমাদের এখানে জিঙ্ক বেবিস্টিন স্প্রে করা যেতে পারে। দু নম্বর হচ্ছে যে যারা শোষক পোকা, ধানের শোষক পোকা এখন একটা ভালো ক্ষতি করে, বিশেষ করে যেগুলো বেশি দিনের ধান, এই লাল স্বর্ণ জাতীয় বা তারও বেশি দিনের ধান যদি থাকে মাঠে তার সেক্ষেত্রে তাদের বেশি ক্ষতি হয়। তা শোষক পোকা হচ্ছে কি যে যখন পুজোর সময়, পুজো শুরু হচ্ছে সেই সময় ওরা মাঠে আসতে শুরু করে, একবারেই কিন্তু বাড়ে না, আস্তে আস্তে বাড়ে, কিন্তু ওদের বংশবৃদ্ধির করার ক্ষমতাটা খুব বেশি। এই জন্য সবাই যখন পুজোয় ব্যস্ত থাকে তখন মাঠে যাদের ধান ভালো হয়েছে দেখা যায় যে সেই জমিতে যদি শোষক পোকা চলে আসে সেক্ষেত্রে কিন্তু ওদের বংশবৃদ্ধি হয়ে চুষে, যেহেতু ওরা গোঁড়াতে থাকে এবং চুষে খেয়ে নেয় প্রথমে বুঝতে পারা যাবে না, যখন চুষে খেয়ে যখন গোঁড়াটা নষ্ট করে দেয় খাবার আর যাবে না, শেকড় দিয়ে যে খাবারটা টানছে সেটা কিন্তু আর পাতায় যাবে না, রাস্তাটাই বন্ধ, সেক্ষেত্রে আস্তে আস্তে গাছটা শুকাবে, সেই সময় কিছু করার থাকে না। সেই জন্য প্রথম কাজ হচ্ছে যে ওই সময়ে অর্থাৎ সেপ্টেম্বর আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর মাসের শুরু এই সময় থেকে সপ্তাহে এক দুদিন করে মাঠকে নেমে পর্যবেক্ষণ করতে হবে, কোনাকুনি পর্যবেক্ষণ, এখানে নেমে কোনাকুনি হেঁটে যাবো, দশ পাড়া যাবো, ফাঁক করে দেখবো যে শোষক পোকা আছে কি না। ওরা গাছের গোড়ায় থাকে ছোটো ছোটো ধূসর রঙের পোকা ডাব ডাব, এবং সেটা কিন্তু উপর নিচে মুভ করে না, সাইডে সাইডে সরে যায়, ডিস্টার্ব করলে সাইডে সাইডে সরে যাবে, এবং ওরা চুষুষে খায়। ওরা দেখলে বুঝতে আজকে দেখবে চারটে আছে, কালকে দেখুন দশটা হয়ে গেল, বুঝবেন যে এটা আমার মারাত্মক। একটা ঝাড়ে গুচিতে যদি দশটার বেশি থাকে তবেই জানবে যে আমাদের ক্ষতি করে, সেক্ষেত্রে যদি বেশি থাকে সেক্ষেত্রে আমাদের যে কোনো সিস্টেমিক ওষুধ, অ্যাসিফেট জাতীয় ওষুধ বা ইমিডিয়াক্লোপিড ওষুধ, একবার ইমিডিয়াক্লোপিড দিলে পরেবার অ্যাসিফেট দেবেন, একবার অ্যাসিফেট দিলে পরেবার অন্য ওষুধ দেবেন, এইভাবে যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু কন্ট্রোল হবে। চারদিক ভালো করে স্প্রে করে নেবেন, তারপরে আস্তে আস্তে গোটা জমিটাকে স্প্রে করবেন, ভালো করে স্প্রে করবেন, তাহলে কিন্তু আমাদের কাজ হবে। একবার স্প্রে করার সাত দিন থেকে দশ দিনের মধ্যে আবার স্প্রে করে দেবেন তাহলে খুব ভালো কাজ করবে। বীরভূম জেলার লাভপুর ব্লকের সারিফা গ্রাম, সবুজ পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমরা কৃষি নিয়ে অনেক আলোচনাই করলাম আজকের এই আসরে। কৃষক বন্ধুরা জানতে চাইলেন, কৃষি বিশেষজ্ঞ জানালেন। প্রথমেই ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞ ডক্টর আব্দুস সালামকে, সেই সঙ্গে ধন্যবাদ সমস্ত কৃষক বন্ধুদের যারা জানালেন তাদের কৃষি সংক্রান্ত নানান সমস্যার কথা। আজকের এই আলোচনার আসরে অনেক কথাই জানা হলো, অনেক বাকিও থাকলো। সেই সব বাকি কথা নিয়ে আমরা আবার আপনাদের সঙ্গে থাকব অন্য কোনো কৃষি আলোচনার আসরে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন সূচক 731235।